আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ডিশ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম, ইফতারের জন্য একদমই খুবই মজাদার এবং দ্রুত তৈরি হয়ে যাওয়া চিকেন পকেট। এটা আমি কিভাবে বানাবো এটা আমি বলে দিচ্ছি। এটা বানানোর জন্য শুধু দুটো জিনিস লাগবে, একটা হলো পাউরুটি, আরেকটা হলো চিকেনের পুর। চিকেনের পুরটা আমি কিভাবে তৈরি করেছি, রান্না করা চিকেন ছিল বাসায়, সেটা আমি নিয়েছি, হাড্ডি ছাড়িয়ে নিয়েছি। এরপরে সেই মাংসের মধ্যে মজারেলা চিজ, একটু গোলমরিচ, একটু পাপরিকার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিয়েছি। আর এই পাউরুটি আমি কিনে এনেছি দোকান থেকে। এই পাউরুটিটা কিরকম আমি আপনাদের একটু দেখিয়ে দেই। এখানে কোনো ক্রাস্ট নাই, মানে অলরেডি সাইডের ব্রাউন অংশটুকু কাটা। এখন কিভাবে বানাবো চলেন আপনাদের দেখিয়ে দিই। এর জন্য প্রথমে পাউরুটিটা নিয়ে নিব। আমি এই কিচেন টপটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা একটা বেলন দিয়ে, এটা যেহেতু মোটা আছে এটাকে একটু বেলন দিয়ে আমি এটাকে পাতলা করে নিব। আমার কাছে কোনো বেলন নাই, এই জন্য আমি একটা গ্রেপ জুসের বটল ইউজ করতেছি। আমি আপনাদের দেখাই দিই, খুব বেশি কিছু না, জাস্ট এই জিনিসটাকে একটু বেলে ব্রেডটাকে পাতলা করে নেয়া। ব্রেডটা যখন পাতলা হয়ে গেল তখন এর মধ্যে খুবই অল্প পরিমাণে চিকেনের পুরটা আমি দিয়ে দিব। অল্প পরিমাণে এ কারণে দিতে হবে, কারণ খুব বেশি যদি আমি দেই তাহলে এটা যখন আমি ফোল্ড করব তখন কিন্তু ফেটে যাবে, ভাজার সময় পুরগুলো ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এজন্য খুবই অল্প পরিমাণে আমি পুরগুলো দিয়ে নিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে, এখন আমি জিনিসটাকে এভাবে ফোল্ড করব। ফোল্ড করে আমি এই চারিদিকে একটু পানি লাগিয়ে নিব যাতে জিনিসটা সিল হয়ে যায়। পানি লাগানো হয়ে গেল, এখন জাস্ট এই জিনিসটাকে একটু ফোল্ড করে আমি ফিঙ্গার দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি। হয়ে গেল একটা তৈরি করা, ঠিক সেম ভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন পকেটগুলো, এখন ভাজার পালা। আমি এখন দুইটা কথা বলে দেই। এক নাম্বার কথা হলো, এগুলো কিন্তু আপনারা সুইট পকেটও বানাতে পারেন, যদি ভিতরে নারিকেল অথবা নারিকেল এবং গুড়ের মিক্সচার অথবা কাস্টার্ডের মিক্সচার দেন, সেক্ষেত্রে এটার নাম হবে সুইট পকেট। আর আরেকটা কথা হলো, এই ব্রেডটা আমি যে কিনেছি এটার ক্রাস্ট ছিল না, মানে চারিদিকে যে ব্রাউন অংশটা থাকে ওটা ছিল না। যদি এরকম ব্রেড আপনারা না পান তাহলে নর্মাল ব্রেড কিনে এনে সেটার ক্রাস্টগুলো কেটে ফেলে দিলেই কিন্তু সেমভাবে করা যাবে। এখন ভেজে নেই। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে আসলে এখন এই চিকেন পকেটগুলো একে একে ভেজে নিব। এখন চুলার আঁচ হাইতে রেখে যতক্ষণ না পর্যন্ত পকেটগুলো গোল্ডেন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এ পাশ ও পাশ করে সুন্দর করে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার চিকেন পকেটস। মজার ব্যাপার হলো, তৈরি করা একদমই সহজ কিন্তু মজা লাগে অনেক বেশি। সো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই, এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো। টিল দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আদ্রিতাস ডায়েরি। আল্লাহ হাফেজ।